তারা দায়ী উস মহিলা তো সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে বলবো মেয়েদের প্রতি কেয়ার নজরদারি করেন আর আমাদের মারজিয়া আপা আমাদের মা সমতুল্য মুরব্বি আমাদের তিনি আল্লাহ তাআলা নেক হায়াত করে সত্যের পথে সংগ্রাম করেছেন আজকে জেলের ভিতরে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কত কষ্ট কামিটা দীর্ঘদিন আমিও জেলে ছিলাম আপনারা জানেন মহিলাদের কত কষ্ট তো সুতরাং জেলের কষ্ট কত কারো বলা যায় না দিন যায় না যায় সময় যায় না খাবারের কষ্ট সব দিকে কষ্ট তো সুতরাং আমরা মার্জি আবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা উনিকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো হক কথা বলার তৌফিক দান করো আল্লাহ তাআলা তার এই ওসিলালাত জান্নাত দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল নবী মুস্তাফা আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية صدق الله العظيم الله تعالى دربار شكر يا دكتور جدير قديم قرء أسكن نوشين دي ريستودنت الله تعالى عشا دو چطا قرح بولا شكر يا الله تعالى توفيق دي شكر يا دكتور বিশেষ করে আজকে যে বিশেষ কথাটা নরসিংদী ঐতিহাসিক যেটা আলোচিত ঘটনা ছিল নরসিংদী রেল স্টেশন প্ল্যাটফর্ম আমি মনে ঝেলেছিলাম নরসিংদী ঐতিহাসিক স্টেশন রেল স্টেশন প্ল্যাটফর্মে ভিডিও যা সাধারণ পাবলিকদের সামনে একটা উলঙ্গ একটা মেয়ে ছিল নর্তকী এটা মুসলমানদের মুসলমানদের কালচারটা হতে পারে না আমি বলবো মার্জিয়া যে মহিলাটা ছিল আমাদের মা সমতুল্য একটা মেয়েকে মা বলতেই পারে তোমার কাপড়টা ঢেকে নাও এটা তো কোনো ঝগড়ার কথা না এটা সমস্যার কথা না মুসলমান কান্তি 95% মুসলমানের দেশে আলেমদের দেশে মুসলমান দেশের দেশে যেই দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য সকাল ওঠে সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে তো সুতরাং পর্দা ফরজ তো পর্দার কথা বলে এই জন্য দীর্ঘদিন পর্দার কথা বলাতে মেয়েটা ঝগড়া করে বয়ফ্রেন্ড নিয়ে অবৈধ আমি জানি না এটা কেমন মার সন্তান ছিল আল্লাহ 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 ভালো জানে তো মার্জিয়া যে প্রতিবাদ করেছে প্রত্যেকটা মহিলা প্রতিবাদী হওয়া দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো মা পর্দা করা ফরজ আসুন মা বোনের আমরা পর্দা করি পর্দা করা ফরজ পর্দা হুকুম কোরআন করিম আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা দিয়েছেন যাকাত দেওয়া ফরজ নামাজ পড়া ফরজ তো পর্দার ফরজ হুকুম কি আমরা কি গুনাহ করতেছি মা এই চুলগুলো আপনার সাফ হবে চেহারা সুন্দর স্কিন নষ্ট হয়ে যাবে চামড়া খসে পড়ে যাবে মাটি ধ্বংস করে দিবে কিসের এত অহংকার কিসের যৌবনতা কিসের দামা কিসের বাহাদুরি কিসের সংগ্রাম তা আমি বলবো মার্জিয়া দীর্ঘ ছয়টা মাস জেলে ছিলেন তার ছেলে মেয়ে থেকে আলাদা ছিলেন সংসার থেকে আলাদা ছিলেন এটার হেসারত কেউ দিতে পারবে না সন্তানদের মা ডাকার যে অধিকার নষ্ট করে দিয়েছেন এটার ন্যায্য বিচার নিম্ন আদালত কেন তাকে জামিন দেয় না এটা আমার ভারাক্রান্ত মনে বলতেছি যশোর হাইকোর্ট মাননীয় মহামান্য আদালত তাকে জামিন দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করতেছি নরসিংদীর বিভিন্ন সংগঠন তাদের প্রতি মেহনত করেছেন আমাদের অ্যাডভোকেট শিরিন আপা না অ্যাডভোকেট শিরিন আপা আলহামদুলিল্লাহ আমাদের নরসিংদী যশোরের সিনিয়র মহিলা উকিল উনি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়টা তাকে করে বিবেচনা করে দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে আমাদের অনেকের সমন্বয় আলহামদুলিল্লাহ এটা সমাধান করা হয়েছে আজকে উনি জামিন পেয়েছেন আমি শতব্যস্ততার মধ্যে প্রোগ্রামে যাওয়ার পথে যখন আমাকে বললো রাকিব মিডিয়া রাকিব রমজান হুজুর একটু আপনি অপেক্ষা করেন তা আমি একটু রেস্টুরেন্টে খাইতে ভালো লাগে আমি বসি এই জন্য বসলাম এই জন্য কথাটা বলে দিলাম সত্য সত্যই থাকবে মিথ্যা মিথ্যা সারা জীবন মিথ্যেই থাকবে সত্যকে যত মিথ্যা দিয়ে ঢাকতে চায় ঢাকতে পারবে না কারণ অন্ধকারের সামনে আলোর কোনো আলো সামনে অন্ধকারের কোনো দিন দাম থাকে না তো যাই হোক যে ব্যক্তিটা ছিল যে নষ্টা মেয়েটা যে চারচারিত্র কখনো একটা মেয়ে প্রকাশ্যে উলঙ্গ অবস্থা হাতে কাপড় নেয় পায়ে কাপড় নেয় পিঠে কাপড় নেয় রাজপথ আসতে পারে না তার দায়ী উস মহিলা তো সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে বলবো মেয়েদের প্রতি কেয়ার নজরদারি করেন আর আমাদের মার্জিয়া আপা আমাদের মা সমতুল্য মুরব্বি আমাদের তিনি আল্লাহ তাআলা নেক হায়াত করে সত্যের পথে সংগ্রাম করেছেন আজকে জেলের ভিতরে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কত কষ্ট কামিটা
দীর্ঘদিন আমিও জেলে ছিলাম, আপনি জানেন মহিলাদের কত কষ্ট। তো সুতরাং জেলের কষ্টের কথা কারো বলা যায় না, দিন যায় না, যায় সময় যায় না, খাবারের কষ্ট, সব দিকে কষ্ট। তো সুতরাং আমরা মার্জি আবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা উনিকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করো, হক কথা বলার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও বিদেশ প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমার এই লাইফে, প্রত্যেকের প্রতি আমার আন্তরিকতা মোবারকবাদ জানাচ্ছি। আজকে জামিনে যেই মহিলা বাইর হইল জেল থেকে, সেই মহিলা কেন ছয়টি মাস কেন সে জেলের কারাবদ্ধ অন্ধকারের মধ্যে রইল? নরসিংদী রেল স্টেশনে সকালবেলায় সময় 8টা কি 9টা, এর ভিতরে একটা অর্ধ উলঙ্গ মেয়ে শর্ট কাপড় পরে পেট পিট ভাইর করে দুইজন বকাটে ছেলের সাথে হস্তি নষ্টি করছে। একটা সম্ভ্রান্ত একটা ভদ্র নারী, একটা মায়ের জাত ভদ্র নারী এই দৃশ্য দেখতে পেয়ে তখন তাকে কিছু শাসাইল। সে হক কথা বলার কারণে যে তুমি নারী জাতি, তুমি তো সমস্ত নারী জাতির কলঙ্ক হয়ে দাঁড়াইবা, প্রত্যেকটা নারীর জাতির একটা ইজ্জত আছে, কারণ নারী জাতি হলো মায়ের জাত। তুমি এই রেল স্টেশনের মধ্যে এই ধরনের বকাটে ছেলেদের সাথে এই ধরনের আচরণ করতেছ, আর তোমার শবদেহ বের করে এই কথা বলার কারণে, হক কথা বলার কারণে এই নারীটা জেলে চলে গেল। ছয়টি মাস কারাগারের অন্ধকারে দিন রাত কাটায় আসতে হয়েছে, তার একটা হক কথা বলার কারণে এই নারীটার কারাদণ্ডিত হয়েছে। মূলত এই মামলার কোনো বাদী নেই, কোনো সাক্ষী নেই, উপর মহল থেকে যা রায় হয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তো আমি বলতে চাই, দেশ নেত্রী যিনি, আমাদের প্রিয় এই মাতৃভূমির যিনি প্রধানমন্ত্রী আম্মাজান, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের নাগরিকদের জন্য, সাধারণ জনগণের জন্য রক্ত দিয়েছে, জেল খেটেছে বারংবার। অথচ আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একজন মায়ের জাত নারী, আমাদের সাইতে আপনার দরদ ওই নারীর প্রতি আরো বেশি হওয়ার দরকার। তার সংসার কিভাবে চলতেছে, তার সংসারে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তার সংসারের সমস্ত কিছু দেখাশোনা আপনার কর্তব্য ছিল। যেহেতু নারী জাতিদের কলিজার মধ্যে আল্লাহ পাক মায়া মমতা আরো বেশি দিয়ে দিচ্ছেন, আমাদের চাইতে বেশি, তো আপনি আম্মাজান এই দেশের দেশ নেত্রী, জনগণের নারী এবং পুরুষ সবারই, তা আপনার মায়া দরদ এই সাধারণ নারীর প্রতি আরো বেশি হওয়া দরকার ছিল। তবে হক কথা বলার কারণে আল্লাহর আইনের কথা বলেছে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে আবদ্ধ হয়ে আবৃত অবস্থায় হিজাব পরে পর্দা অবস্থায় চলতে বলেছেন, নারীদেরকে পেট পিট বাসায় অর্ধ উলঙ্গ হয়ে চলার স্বাধীনতা আল্লাহ পাক দেন নাই। এই সাধারণ নারীটা আল্লাহর পক্ষের আইনের পক্ষে কথা বলার কারণে আজকে এই নারীটা ছয়টা মাস জেলের কারাগারে অন্ধকার আবদ্ধ হয়ে থাকতে হয়েছে, এই কি জাতির বিবেক? এই জন্য প্রধানমন্ত্রী আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আমি হৃদয় নিগ্রাণু ভালোবাসা উজাড় করে আপনাকে আমি মহাব্বত করি। এই জন্য আপনি জাতির প্রতি, আপনি অসহায় নারীদের প্রতি একটু সহানুভূতি, একটু মায়ার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার কথা সংক্ষিপ্ত শেষ করলাম। আমা আলাই নিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, আপনারা হয়তো অবগত আছেন, দীর্ঘ ছয় মাস আগে আমাদের নরসিংদী জেলাতে নরসিংদী রেল স্টেশনে এক মা বৃদ্ধ এক মহিলা যার নাম ছিল মার্জিয়া, তো উনি একটা মেয়ে দুইটা ছেলের সাথে নগ্ন পরিবেশে, অর্থাৎ উলঙ্গ কিছু কাপড় পরিবেশন করে নিজেকে ঢেকে অল্প কিছু সুটপুট পরে সে রেল স্টেশন দিয়ে ঘুরতেছিল। তো মার্জিয়া নামক মহিলাটা, সে তাকে বলল, মা তুমি যে এত ছোট কাপড়
নগ্ন কাপড় পরেছো এটা কিন্তু ইসলামে জায়েজ নাই ইসলাম এটা সমর্থন করে না অতএব তোমাকে বড় জামা পরতে হবে তাকে বলে এমন কি তাকে বলা হয়েছিল যে তুমি এই ওড়নাটা দিয়ে তুমি তোমার শরীরটাকে ঢাকো তো সে এটার উল্টো প্রতিবাদ করলো মেয়েটা তার কথাটা না মেনে না শুনে এটা উল্টো প্রতিবাদ করলো এই কারণে মারজিয়া নামক মহিলাটাকে দীর্ঘ 6 মাস বিনা দোষে কারাদণ্ডে ভোগিত হইতে হইল কারাদণ্ডে থাকতে হইল তার একটা মেয়ে আছে সে একদম অসহায় মানুষের ধারে ধারে গিয়েছে ধারে ধারে যাওয়ার পরও এর সুবিচার পায়নি আদালত তাকে সুবিচার দেয়নি আমি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমার আম্মা জান উনি আমার মায়ের মতো উনাকে আমি বলতে চাই যে পর্দাকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন ফরজ বিধান বানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুমিন নারীদের জন্য তো প্রত্যেকটা মুমিন নারীদের অবশ্যই এই পর্দার উপর ঠিক থাকা জরুরত যেরকম ভাবে لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه এরকম সত্য কথাতে আমার নবীজি একদম স্পষ্ট ভাষায় বলতো অতএব আমি বলতে চাই পর্দাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে পর্দার বিরুদ্ধে কথা উঠেছে যে পর্দার পক্ষে কথা বলতে মারজিয়া নামক মহিলাটা দীর্ঘ 6 মাস কারাদণ্ড ভোগিত হইল ভালো খাবার খাইতে পারে না ভালো জামা পরতে পারে নাই এ কারণে আমি বলতে চাই তার জীবন থেকে 6টা মাস অতিবাহিত হয়ে গিয়েছে এর দার ভার কে নিবে দার ভার কে নিবে আমাদের সরকার কি নিবে না প্রশাসনের লোকেরা নিবে জানি না কে নিবে অতএব আমি বলতে চাই এর ধার ভার অবশ্যই নিতে হবে আজিলে উনকি পানা আজ মদদ মা উনসে ফির না মা না উঙ্গে আগার কিয়ামত মে বে আগার মাঙ্গায়া কিয়ামতের ময়দানে মেনে কোনো লাভ নাই এখনই মেনে নিতে হবে কিয়ামতের ময়দানে যার যার আব্বাও মেনে নিবে অতএব আমি বলতে চাই কিয়ামতের মাঠে যেন কোনো সমস্যায় না পড়তে হয় অতএব আল্লাহ তাআলা যেরকম ভাবে পর্দাকে ফরজ বিধান বানিয়ে দিয়েছেন আমি বলবো প্রত্যেকটা সেক্টরের লোককে বলবো একদম আলেম ওলামাদেরকে বলবো একদম সুস্পষ্ট ভাষায় আপনাদের কণ্ঠকে সিংহের গর্জন বানান বাঘের গর্জন বানান হাত দিয়ে লোহা বানান বানিয়ে মাঠে ময়দানে নামেন পর্দার পক্ষে আপনাকে কথা বলতে হবে পর্দার পক্ষে কথা বলতে হবে পর্দার বিরুদ্ধে যেই কথা বলবে এর বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে আমি বলতে চাই প্রাইম মিনিস্টার একদম মন্ত্রী প্রত্যেকটা সেক্টরের লোকদেরকে বলবো আমার বাংলাদেশে অন্তত আল্লাহর রাস্তে আপনারা পর্দার বিধানকে ফরজ বানান রাষ্ট্র থেকে যেমন আল্লাহ তাআলা যেরকম ভাবে পর্দার বিধানকে ফরজ বানিয়েছেন এবং রাষ্ট্র থেকে আপনারা পর্দার বিধানকে ফরজ বানান আমা তাওফিক ইল্লা বিল্লাহ